হ্যালো, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন, আমি আমির ভাই। আমার ইউটিউব চ্যানেল হ্যালো ইউকে লাইফ ইন ইংল্যান্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। তো বন্ধুরা, আজ আমি এসেছি একটু দূরে। দূরে আসার কারণ হলো এখানে খুব সুন্দর একটা শপ, শপটা হলো স্যালুন, চুলদাড়ি কাটার। তো আমার অনেক বন্ধুরা আমাকে বলেছেন, আমির ভাই, যে ইংল্যান্ডে আপনাদের তো অনেক শপগুলো দেখালেন, তো ভিন্নধর্মী একটা শপ, অন্যরকম একটা শপ, স্যালুনটা দেখালে একটু ভালো হয়, কীভাবে চুল কাটা হয়, দাড়ি কাটা হয়, আর স্যালুনের সিস্টেমটা কীরকম এদেশে। তো ভাবলাম আসলে তো ঠিক। তো এখন আমার দেখতে পাচ্ছেন দাড়ি কাটার সময় হয়ে গেছে বা চুল কাটার সময় হয়ে গেছে। তো আজ একটা ভিডিও আপনাদেরকে উপহার দেবো, ইনশাল্লাহ। আশা করছি আমি যাবো এখানে চুল কাটার শপে, এটা খুব সুন্দর একটা শপ, দেখা যাক ও উনি আমাকে পারমিশন দেয় কি না। যদি পারমিশন দেয় তাহলে তো ভালো, আর যদি না দেয় তাহলে আর কী করবো, শুধু আমার চুলটা কেটে চলে আসবো। তো আশা করি দিতে পারে। তো বন্ধুরা, অনেক শপ তো আপনাদেরকে দেখালাম, তো আজকে একটা অন্যরকম একটা শপ দেখাবো আমি আপনাদেরকে, স্যালুন, ইংল্যান্ডে স্যালুন কীভাবে। তো এটা ইংলিশ স্যালুন নয়, এটা হলো, আমি এখনও পুরোপুরি জানিনি এটা পাকিস্তানি না অন্য দেশি। তো সেখানে যাওয়ার পরে তো অবশ্যই জানবো। তো বন্ধুরা, আর কথা না বাড়ি, আমি এখানে এসে গেছি। তো প্রথমে পারমিশনটা নিয়ে নিই, তো আপনারা আমার সাথে আছেন, সাথে থাকবেন, তো দেখতে থাকুন আজকে সুন্দর একটা ভিডিও স্যালুন। তো দেখা যাক প্রথমে পারমিশনটা পাওয়া যায় কিনা। তো বন্ধুরা, পারমিশনটা মিলে গেল আমার। তো এখন আপনাদেরকে দেখি, অনেক বড় একটা শপ, আগেও ছিল অন্য জায়গায়, এখানে এসে এই যে দেখেন সুপার কুটস, দেখেন আপনারা এখানে এই আপনারা অনলাইন বুকও করতে পারেন, ফোন করেও করতে পারেন। এই যে ফোন নাম্বারটা আছে তাদের দেয়া, আর লোকেশনটা খুব সুন্দর একটা লোকেশন। এই যে দেখেন, আমি আপনাদেরকে দেখাই, এদিক থেকে যদি আপনারা আসতে দেন সেন্ট মেরিজ, এই যে খুব সুন্দর, এদিক থেকে আসতে পারেন আপনারা আমাদের কোল্ডার্স থেকে। আর এই যে টাউন সেন্টার, একদম পাশেই টাউন সেন্টার। কার পার্কেরও সুবিধা আছে এখানে, অনেকগুলো কার পার্ক আছে এখানে, আপনারা গাড়ি যে কোনো স্থানে রাখতে পারেন। আর খুব সুন্দর একটা লোকেশনে পড়েছে, আর এই নামটা তো হলো সুপার কুটস, বার এরপরে আরেকটা নাম আছে ওনার, এই যে দেখেন ডেনিস বারবার, খুব সুন্দর। তো এখন ভিতরে যাবো বন্ধুরা, ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাবো এই সেলুনটা কীরকম। তো দেখেন বন্ধুরা, সেলুনের দেখুন, আপনারা একটা জিনিস দেখে আপনারা বলতে পারেন যে সেলুনে কী কী জিনিস থাকে। এই যে দেখেন, অনেকগুলো জিনিসের প্রয়োজন হয় সেলুনে, ওরা যে চুল কাটবে বা সেই ভাবে আপনাকে অনেকগুলো জিনিসের প্রয়োজন। তো আরও আমি দেখাচ্ছি আস্তে আস্তে আপনাদেরকে, অনেক বড় একটা শপ, কুটস এটা খুব নাম করা, এটা অন্য জায়গায় ছিল আগে, এখন এটা এখানে এসেছে, যা লোকেশনটা বললাম আপনাদেরকে। তো তোরা দূর, এই যে দেখেন বন্ধুরা, অনেকগুলো জিনিস লাগে চুল কাটতে হলে, এই যে দেখেন। এই যে দেখেন বন্ধুরা, অনেক ডিজাইনের চুল কাটা হয় এখানে, ডিজাইন আপনার চয়েস হয়, আপনি কাটতে পারেন এখানে এসে। তো এখন বন্ধুরা আমার পালা, এখন আমার চুলটা কাটবো। তো দেখেন আপনারা আমি কোন ডিজাইনে কাটি চুলটা, তো এখন আমি বসবো বন্ধুরা। বন্ধুরা এই যে দেখা যাচ্ছে গ্লাস, এখন আমার পালা। ইয়েস মাই ফ্রেন্ড, সাইড অ্যান্ড বাক জিরো, এই দেখেন বন্ধুরা খুব নাইস, মানে যারা কাজ করে সবাই খুব ভালো, মানে খুব সুন্দর, ফ্রেন্ডলি এখানে আসলে খুব। তো আমার প্রথম এখানে এসেছি, আমি তো অন্য কোথাও যাই, তো দেখা যাক আজকে কীভাবে হয় চুল কাটানো। আর আপনারা দেখতে থাকুন আজকের এই কুটস। তো একটা জিনিস না বলে না হয় বন্ধুরা, বাংলাদেশও আছে এখন, বাট এদেশে এই আমাদের যে সিজার, যেটাকে আমরা বাংলা ভাষায় খাঁচি বলি, কেঞ্চি, সেটা দিয়ে চুল কাটা হয় না এদেশে, সব এখানে চুল কাটার মেশিন দিয়ে হয়। অনেক রকমের মেশিন আছে যা আমি আপনাদেরকে দেখালাম, বা আরও একটু দেখাবো। তো এই প্রথম দফা আমার শেষ হয়ে গেল, তো সেকেন্ড কীভাবে কাটা হয় সামনটা আমার বা উপরটা, তো আপনারা দেখতে থাকুন বন্ধুরা আজকের আমার চুল কাটাটা।
তো এখানে কারণ আসার কারণ একটা স্পেশালি এখানে শুনেছি ওরা দাড়িটা খুব সুন্দর করে কেটে দেয় তো আজকে আমি দাড়িটা কাটার জন্য এসেছি বন্ধুরা স্পেশালি তো চুলটা তো দেখলেন সাইডটা কিভাবে হয়েছে দেখুন দাড়িটা করবে এরপরে আবার চুলে লাগবে অনেক সময় লাগে আরে তো ভালো লাগে তো কি বলবো আমি রিকোয়েস্ট করবো আপনারা যারা নিয়ারেস্ট আছেন আপনারা একবার আসবেন এখানে সুপার কুটসে এটা সেন্ট মেরিজ পড়েছে ইজি লোকেশন আছে গাড়ির কার পার্কিংও আছে তো প্লিজ আপনারা একবার এসে এখানে ট্রাই করতে পারেন আপনাদের দেখেন বন্ধুরা বাংলাদেশের মতো একবারে পোম দিয়ে সুন্দর করে ওরা কী বলবো আমি শেভ করে দিই তো এরকম তো আর কোনো সেলুনে দেখিনি তো এটা একটা স্পেশাল জিনিস দেখলাম আগে এখানে সুপার কোর্সে আছে তো আই উড লাইক টু রিকোয়েস্ট এভরি ওয়ান হু লিভস ইন ওল্ডহাম প্লিজ কম হিয়ার অন ট্রাই প্লিজ ট্রাই অন লিভ হিয়ার ট্রাই দ্য বেস্ট ইয়া প্লিজ ভিজিট আস হিয়ার তো বন্ধুরা আই এম ডন দেখেন সাইড বাক এখন আমার দাড়িটা খুব সুন্দর হয়েছে সো বস টেল ইউ সামথিং ইয়া প্লিজ ভিজিট আস দানিস বন্ধুরা শুনলেন তো যা কিছু বললো তো খুব সুন্দর একটা শপ সুপার কুটস আমার কাছে তো খুব ভালো লেগেছে তো আমি আশা করবো আপনারাও আসবেন এখানে যারা অনলাইনে আছেন বিশেষ করে তো এখন আমি আমার বাঙালি ভাইয়ের সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম কি বলবো আপনাদেরকে প্রত্যেকবারে তো বলে থাকি আমার কাছে খুব ভালো লাগে সবটা তো আপনারা এখানে এসে ট্রাই করতে পারেন তো সে প্রত্যাশায় আপনারা ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আর আমার জন্য দোয়া করবেন সুন্দর একটা ভিডিও থেকে আমন্ত্রণ জানিয়ে এই মুহূর্তে বিদায় আসসালামু আলাইকুম।